রক্ত ও রক্তরস। রক্ত দুইটি উপাদান দ্বারা গঠিত, রক্তরস এবং রক্তকণিকা। রক্তে রক্তরস থাকে 55% এবং রক্তকণিকা থাকে 45%। রক্তরস দুই ধরনের উপাদান দ্বারা গঠিত, অজৈব উপাদান এবং জৈব উপাদান। অজৈব উপাদানগুলো হল তরল উপাদান, জড় পদার্থ, গ্যাসীয় পদার্থ, খনিজ পদার্থ, আয়ন। জৈব উপাদানগুলো হল খাদ্যসার, প্লাজমা প্রোটিন, স্নেহ পদার্থ, রঞ্জক পদার্থ, জৈব অ্যাসিড, রেশন পদার্থ। রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা বা RBC, শ্বেত রক্তকণিকা বা WBC, অণুচক্রিকা বা প্লেটলেট। শ্বেত রক্তকণিকা দুই ধরনের হয়, দানাদার এবং অদানাদার। দানাদার শ্বেত রক্তকণিকাগুলো হল নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অদানাদার শ্বেত রক্তকণিকা দুইটি, লিম্ফোসাইট এবং মনোসাইট। রক্তরস বা প্লাজমা, রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বলে। রক্তের ভিতরে যে হালকা হলুদ বর্ণের তরল পদার্থ থাকে তাকে রক্তরস বলে। রক্তে 55% রক্তরস থাকে। রক্তরসে পানি 90-92% এবং কঠিন পদার্থ 8-10% থাকে। টেস্ট টিউবে নিচের দিকে লাল বর্ণের অংশ হল রক্তকণিকা এবং উপরের দিকে হালকা হলুদ বর্ণের অংশ হল রক্তরস। রক্তকণিকার পরিমাণ 45% এবং রক্তরসের পরিমাণ 55%। রক্তরসে দুই ধরনের উপাদান থাকে, এক জৈব উপাদান, দুই অজৈব উপাদান। এক জৈব উপাদান, যেসব উপাদান জীব থেকে পাওয়া যায় তাদেরকে জৈব উপাদান বলে। রক্তরসের জৈব উপাদানগুলো হল এক খাদ্যসার, জটিল খাদ্য পরিপাক হয়ে যে সরল উপাদানে পরিণত হয় তাকে খাদ্যসার বলে। রক্তরসে বিদ্যমান খাদ্যসারগুলো হল গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাকটোজ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন ইত্যাদি। দুই প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন রক্ত এবং রক্তরসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। রক্তরসে বিদ্যমান প্লাজমা প্রোটিনগুলো হল অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, গ্লোবিউলিন ইত্যাদি। রক্তরসে 7.5% প্লাজমা প্রোটিন থাকে। তিন স্নেহ পদার্থ, রক্তরসের স্নেহ পদার্থগুলো হল নিউট্রাল লিপিড, কোলেস্টেরল, ফসফোলিপিড, লেসিথিন ইত্যাদি। চার রঞ্জক পদার্থ বা রঙিল বস্তু, রক্তরসে বিদ্যমান রঞ্জক পদার্থগুলো হল বিলিরুবিন, বিলিভার্ডিন, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি। পাঁচ জৈব অ্যাসিড, রক্তরসের জৈব অ্যাসিড হল সাইটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। ছয় রেশন পদার্থ, বিপাকক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থকে বলা হয় রেশন পদার্থ। রক্তরসের রেশন পদার্থগুলো হল ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ইত্যাদি। দুই অজৈব উপাদান, যেসব উপাদান জীব থেকে পাওয়া যায় না বরং খনিজ থেকে পাওয়া যায় তাদেরকে অজৈব উপাদান বা খনিজ উপাদান বলে। রক্তরসের অজৈব উপাদানগুলো হল এক তরল পদার্থ, রক্তরসে তরল পদার্থ বা পানি থাকে 90-92%। দুই জড় পদার্থ, রক্তরসে জড় পদার্থ হল 9%। তিন গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থগুলো হল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। চার খনিজ পদার্থ, রক্তরসের খনিজ উপাদানগুলো হল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ প্রভৃতি। পাঁচ আয়ন, রক্তরসে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, বাইফসফেট আয়ন প্রভৃতি থাকে। প্লাজমা বা রক্তরসের কাজ, প্লাজমা বা রক্তরসের কাজ
পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত। এরপর 6 থেকে 10 পর্যন্ত পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। রক্তরসের কাজ 1 থেকে 10 পর্যন্ত চিত্রসহ ব্যাখ্যা করছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে থাকে। 1. খাদ্যসার পরিবহন। জটিল খাদ্য পরিপাক হয়ে যে সরল উপাদানে পরিণত হয় তাকে খাদ্যসার বলে। শর্করা পরিপাক হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাকটোজে পরিণত হয়। প্রোটিন পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। লিপিড পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। রক্তরসের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। 2. পানি পরিবহন। রক্তরসে 90-92% পানি থাকে। রক্তরসের মাধ্যমেই পানি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় এবং দেহে পানির সমতা রক্ষিত হয়। 3. বজ্র পদার্থ নিষ্কাশন। বিপাক ক্রিয়ার ফলে সৃষ্ট ক্ষতিকর বজ্র পদার্থকে রেশন পদার্থ বলে। রেশন পদার্থ বা বজ্র পদার্থ দেহের জন্য খুব ক্ষতিকর। দেহে উৎপন্ন ক্ষতিকর বজ্র পদার্থ নিষ্কাশনে রক্তরস অংশ নেয়। 4. তাপ সমতা। ইহা দেহের সর্বোচ্চ তাপের সমতা নিয়ন্ত্রণ করে। দেহের কোনো স্থানে তাপের পরিমাণ বেশি হলে সেটা পরিবাহিত করে অন্যত্রে পৌঁছে দেয়, ফলে তাপ সমতা রক্ষিত হয়। 5. রোগ প্রতিরোধ। ইহা দেহকে রোগ প্রতিরোধে সাহায্য করে। 6. অভিস্রবণ চাপ। ভিন্ন ঘনত্বের দুটি তরল পদার্থ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে যে চাপের কারণে দ্রাবক পদার্থ কম ঘনত্ব এলাকা থেকে বেশি ঘনত্ব এলাকায় পরিবাহিত হয় তাকে অভিস্রবণ চাপ বলে। রক্তরস প্লাজমা প্রোটিনের সাহায্যে রক্তের অভিস্রবণ চাপ রক্ষা করে। 7. রক্ত জমাট বাধা। রক্তরসে প্লাজমা প্রোটিন থাকে। প্লাজমা প্রোটিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 8. রক্তকণিকা ধারণ। রক্তরসে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা থাকে। রক্তরস হল রক্তকণিকার আধার। 9. রক্তের তরলতা রক্ষা। রক্তরসে 90-92% পানি থাকে, তাই রক্তরস রক্তকে তরল রাখতে সাহায্য করে। 10. অম্লক্ষার সমতা। রক্তের অম্লক্ষারের সমতা রক্ষা করে রক্তরস। রক্তের pH 7.35 থেকে 7.45। কোনো কারণে অ্যাসিড এবং ক্ষারের সমতা ভিন্ন হলে রক্তরস তার সমতা রক্ষা করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।